হরিনাম কখনো বন্ধ নাই, 24 আওয়ার্স কখনো বন্ধ নাই বাবা। তাই ভোলানাথের নাম জপ করতে করতে আসছে কেমন ভাবে, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, হর 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 বম বম বম, হর 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 বম বম বম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, হর 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 বম বম বম, হর 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 বম বম বম। জটার ভিতরে গঙ্গা বিরাজে, কানেতে ধুতুরা ফুল, জটার ভিতরে গঙ্গা বিরাজ, কানেতে ধুতুরা ফুল, হে ভোলানা গঙ্গা বিরাজ, কানেতে ধুতুরা ফুল, ভাঙে ধুতুরা সতুতি মজিলা, আঁখি ঢুলু ঢুলু ঢুল, ভাঙে ধুতুরা সততে মজিলা, আঁখি ঢুলু ঢুলু ঢুল, তুমি ডম্বুর বলছ হরি, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, হর 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 বম বম, 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 হর 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 হরি বল হরি, হর 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 বম বম, হর 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 বম বম। কৈলাসে, কৈলাসে এসে বাবার চরণে প্রণাম করে বলে উঠলেন, বাবা আমার প্রণাম গ্রহণ করো। এই যে জগতের ভোলা বাবা, কি গো মায়েরা, ভোলানাথকে আপনারা কি বলেন, বাবা বলেন তো না কাকা বলেন, কাকা বলেন? স্টেজের উপরে মায়েরা বলছে বাবার, বাবা নয় কাকা বলেন। সামনে শিব মন্দির আছে, কাকার কাকার মন্দিরে জল ঢালতে যান? হ্যাঁ, আমরা সবাই বাবা বলি। আমি ভাবছি আমি শুধু একাই বাবা বলি, সেই জন্য ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু না, এই জগতে সবাই কি বলে গো, বাবা বলে। আপনারাও বলেন, আমরা সবাই বলি বাবা। ভোলে বাবা পার করে গা, ভোলে বাবা পার করে গা, ত্রিশূলধারী পার করে গা, বড় বড় বাম্পার বাবার কি টেম্পার, রাধে রাধে হরি বল হরি বল। তাহলে দেখুন আজকে কি পার করবে। এবার নারদ মুনি এসেছেন ভোলানাথের কাছে, প্রণাম করলেন, ভোলা বাবাকে আশীর্বাদ করলেন, রাধে রাধে। ভোলানাথ দেবর্ষী নারদ মুনিকে আশীর্বাদ করলেন। এবার ভোলানাথ বলে উঠলেন, এই যে নারদ মুনি, তা অনেক দিন হয়ে গেল এই কৈলাসে দেখা সাক্ষাৎ নাই, তা অনেক দিন আসো নাই, তা কি মনে করে, তুমি তো শুধু শুধু আসো নাই। বলে বাবা ধরেছ, কি ধরেছ? বলে এসেছি এমনি এমনি, এই তো তোমার ব্যাপার, যদি আসি তাও তুমি আমার কারণ খুঁজে বেড়াও। বলে ঠিক আছে, কারণ খুঁজতে হবে না, অনেক দিন হয়ে গেল আমার শ্বশুর বাড়ির কোনো খবর পাইনি, তা তুমি তো ঢেকি জানে করে স্বর্গ মর্ত্য পাতাল আসা যাওয়া করো, তা আমার শ্বশুর বাড়ির কিছু আপডেট আছে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির আপডেট কিছু আছে? নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, ও বাবা,
এই যে দেখছি মেঘনা চাইতেই জল, আরে বাবা আমি তো সেই জন্য এসেছি সংবাদটা দেওয়ার জন্য যে সংবাদটা শুনে ভৈরব হয়ে যাবে রুদ্র ভৈরব। সেই জন্য এসেছি, ঝগড়া লাগানো তো আমার কাজ। আমি ভাবছিলাম শুরুটা করব কেমন করে, আর ভোলানা নিজেই বলছে কি মনে করে, হ্যাঁ বলছে বাবা তোমার শ্বশুর মশাই, আমার শ্বশুর মশাই, হ্যাঁ তোমার শ্বশুর মশাই ওই দক্ষ রাজা বিরাট একটা যজ্ঞের আয়োজন করেছে, আর সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছেন, একমাত্র তুমি বাবা বাদ পড়েছো। স্বর্গ মর্ত পাতালির সমস্ত দেব দেবী গায় গন্ধর্ব নগ নাগিন সবাইকে নিমন্ত্রণ করেছে, একমাত্র তুমি বাবা বাদ পড়েছ। দেখুন মায়েরা, নারদ মুনি ভোলানাথকে কি খবরটা দিচ্ছে, দেখুন সংবাদটা কি দিচ্ছে, দেখুন পদটা শুনুন, তাহলে বুঝতে পারবে। ও গো দক্ষ রাজা করছেন যজ্ঞ, শান্তি পাওয়ার আশে ত্রিভুবন তিনি করেছেন নিমন্ত্রণ। প্রভু প্রভু শুধু তুমি, প্রভু তুমি শুধু বাদে, দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাওয়ার আছে ছেন নিমন্ত্র, তুমি শুধু বাদে, শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, আর শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, শ্বশুর মশাই দক্ষ রাজা হরি বল হরি বল হরি বল করেনি প্রভু, শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, শ্বশুর মশাই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। ভোলানাথ বলে উঠলেন, নারদ আমাকে নিমন্ত্রণ করেনি আমি বেঁচেছি, আরে বাবা আমাকে নিমন্ত্রণ করলে আমি সমস্যায় পড়ে যেতাম, কেন কি গো আমাকে ভালো গিফট নিয়ে যেতে হতো, আরও মিষ্টি মিষ্টানা ফলমূল ইত্যাদি নিয়ে যেতে হতো, তাছাড়া আমাকে নিমন্ত্রণ করা মানে আমার শ্বশুর মশাইয়ের মান সম্মানের ক্ষতি হওয়া, কেন না আমার তো ভালো পোশাক টোশাক নেই বাবা, আমি বাগছাল পরি, ছাই ভস্য মেখে বেড়াই, শ্মশানে মশানে থাকি, তাই আমাকে নিমন্ত্রণ করেনি আমি বেঁচেছি তাতে আমার কোনো দুঃখ নাই। এই যে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরি বল হরি বল, একটু মন দিয়ে শুনবেন, একটু ধ্যান দেবেন, এই যে দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করছে, দক্ষ রাজার কতগুলো মেয়ে ছিল আগে শুনুন, দক্ষ রাজার মেয়ে ছিল 60 জন, কতজন বললাম বাবা, হ্যাঁ 60 জন কন্যা, আর এই 60 জন কন্যাকে কার কার সঙ্গে বিয়ে দিলেন দেখুন মায়েরা, হরি বল হরি বল, চন্দ্র দেবতা বিয়ে করলেন 27 জন কন্যাকে, আর কশ্যপ মুনি বিয়ে করলেন 13 জন কন্যাকে, রুদ্র দেবতা বিয়ে করলেন 11 জন কন্যাকে, তাহলে কত হলো বাবা, চন্দ্রদেবতা বিয়ে করলেন 27 জন কন্যাকে, আর কশ্যপ মুনি বিয়ে করলেন 13 জন কন্যাকে,
আর রুদ্র দেবতা বিয়ে করলেন 11 জন কন্যাকে, তাহলে কত হলো? 27 13 40 আর 11 যোগ করলে কত হয়? 51 আর 8 জনকে বিয়ে করলেন কে? না, সবথেকে ভয়ঙ্কর ডেঞ্জারাস দেবতা, যাকে রাষ্ট্রপতিও ভয় করে, নরেন্দ্র মোদিও ভয় করে, দিদিও ভয় করে, এ জগতে সবাই তাকে ভয় পায়, একটা মশা মাছি হাতি সবাই ভয় পায়, সেই ভয়ঙ্কর ডেঞ্জারাস জামাই হলো যমরা। যমরাজ বিয়ে করলেন 8 জনকে, তাহলে 51 8 59 বাকি থাকলো কত? তাহলে 60 থেকে 59 বিয়ে করুন একজন, আর সেই একজনকে বিয়ে করলেন পরম বৈষ্ণব শিব ঠাকুর, রাধে রাধে। তাহলে দক্ষ রাজার ছোট মেয়ে হচ্ছে সতী, আর সেই সতীকে বিয়ে করলেন ভোলানা, তার মানে দক্ষ রাজার ছোট জামাই হচ্ছে ভোলানা। মা গো, লোকমুখে শুনেছি যে ছোট জামাই হয় সে নাকি বড় আদরের হয়, কিন্তু হায় রে, ভোলানাতে এমন পোড়া কপাল, সেই শ্বশুর ঘরের নিমন্ত্রণ নাই। কেন নাই বলছি মায়ের, একটু ধ্যান দিয়ে শুনবেন, একটু তত্ত্বের কথা তো একটু মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, এই নারদিদাই, এই নারদিদাই এ সব জায়গায় কলকাঠি নেড়ে দেয়। বাবা কি হয়েছিল শুনুন, যখন দক্ষ যজ্ঞ হয়েছিল তার এক মাস আগে একটা যজ্ঞ হয়েছিল, যে যজ্ঞটার নাম হলো ভৃগুমণির ব্রহ্মযজ্ঞ। আর ভৃগুমণি যজ্ঞ করাচ্ছেন, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছেন, এমনকি শিব ঠাকুরের শ্বশুর মশাই দক্ষ রাজাকেও নিমন্ত্রণ করেছে। এবার ভৃগুমণি যজ্ঞ করেছেন, সমস্ত দেবদেবীরা এসেছেন, যে যার সিংহাসনে বসে আছেন, শিব শিবের সিংহাসনে, ইন্দ্রদেবতা ইন্দ্রদেবতার সিংহাসনে, চন্দ্রদেবতা চন্দ্রদেবতার সিংহাসনে বসে আছে। আর এমন সময় যজ্ঞের মধ্যে প্রবেশ করছেন কে? শিব ঠাকুরের শ্বশুর মশাই প্রজাপতি দক্ষ রাজা। আর যেই না দক্ষ রাজা প্রবেশ করেছে, উনি সবাই চিন্তা করছে যে ভোলানাথের শ্বশুর মশাই হলো প্রজাপতি দক্ষ রাজা, তাই সম্মান জানানোর জন্য যে যে সিংহাসনে বসেছিল সবাই উঠে দাঁড়ালো। একে সম্মান দেওয়া বলে বাবা। আমরা যখন ছোটোবেলায় বিদ্যালয়ে পড়াশোনা করতাম, তখন শ্রেণীকক্ষে কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা যখন প্রবেশ করতেন, সবাই আমরা কী করতাম? উঠে দাঁড়াতাম সম্মান জ্ঞাপন করবার জন্য। তা আজকে ভোলানাথের শ্বশুর মশাই এসেছেন কোথায়? না ভৃগুমণির যজ্ঞে, তাই সবাই উঠে দাঁড়ালো, সবাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু যার শ্বশুর মশাই সে উঠে দাঁড়ায়নি, বাকি সবাই উঠেছে। আর এই দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে? নারদমুনি। তাই নারদমুনি দক্ষ রাজার কানে কানে গিয়ে বলছে, রাজা মশাই আপনার ছোট জামাইয়ের দিকে দেখুন, আপনি ভোলানাথের শ্বশুর মশাই বলে, প্রজাপতি দক্ষ রাজা বলে, সবাই কেমন আপনাকে সম্মান দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। আর আপনার ছোট জামাইটি দেখুন, ছোট জামাইটি দেখুন উঠেনি, সে বাবা গদি ছাড়ার লোক নয়, উঠেনি। আর যেই না দক্ষ রাজাকে দেখিয়ে দিয়েছে, দক্ষ রাজা বলে উঠেছে, বিরাট অপমান, এটা বিরাট অপমান। নারদ মুনি বলে উঠলেন, রাজা মশাই শুধু অপমান জানলে হবে, প্রতিশোধ নিতে হবে। বলে কেমন করে নেব? বলে বলছি শুনুন, এর কিছুদিন পরে আপনিও একটা যজ্ঞ করবেন, আর সেই যজ্ঞের নাম দেবেন আপনার নামে দক্ষ যজ্ঞ, আর সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করবেন, আপনার ছোট জামাইকে নিমন্ত্রণ করবেন না, তাহলে হিসাবটা বরাবর হয়ে যাবে, রাধে রাধে। তাহলে এই যে দক্ষ রাজা তার ছোট জামাইকে নিমন্ত্রণ করেনি, তার জন্য দায়ীকে নারদমুনি, ভোলানাথ বুঝতে পেরেছিলেন। তাই ভোলানাথ নারদমুনিকে বলে উঠে, নারদ তোমার বুদ্ধি এত মোটা আমি জানতাম না, আমি জানতাম তোমার বুদ্ধি অতি তীক্ষ্ণ অতি পথর, হরিবল হরিবল। সেদিন আমি কেন উঠিনি জানো? সেদিন যখন সবাই উঠে দাঁড়িয়েছিল তখন এই পৃথিবী টলমল 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 করছিল,
সেদিন আমি উঠিনি আর সেদিনই যদি আমি উঠে যেতাম না রে তখন কি হতো তুই কি জানিস তুই তো উল্টো করে আমার শ্বশুর মশাইকে বুঝিয়ে দিয়েছিস আর সেই জন্য আমার শ্বশুর মশাই আমাকে নিমন্ত্রণ করেনি হ্যাঁ নারদ মুনি মনে মনে চিন্তা করলেন ভোলানাথকে সংবাদটা দিলাম ভাবলাম ভৈরবে রুদ্র ভৈর এ তো দেখছি কিছুই হলো না এখন কোন ক্রমে যদি সতী মায়ের কানে কথাটা দিতে পারি সতী মা বলবে আমার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে আমি যাব আর ভোলা বাবা বলবে বিনা নিমন্ত্রণে তুমি যাবে কি করে তোমার যাওয়া হবে না আর বাপেতে মায়েতে যখন ঝগড়াটি লাগবে রাধে রাধে ওই বাপেতে মায়েতে যখন ঝগড়াটি লাগবে রে তখন আমার নারদের জন্মে সফল হবে নিদাই গোর হরি বল হরি বল রাধে রাধে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নারদমণি চতুরতা করলেন কারণ শাস্ত্রে বললেন চতুরতা না করলে কৃষ্ণ ভজন করা যায় না যেজনে কৃষ্ণ ভজে সে বড় চতুর আচ্ছা মায়েরা আপনারা বলুন তো ভক্ত চালাক না ভগবান চালাক এদিকের মা বাবারা বলবে হাত তুলে বলুন ভক্ত চালাক না ভগবান চালাক মায়েরা উত্তর দেবে কেন বাবারা কি জানে না উত্তরটা হরিবল হরিবল আপনারা পরে বলবেন আচ্ছা এদিকের মায়েরা হাত তুলে বলুন ভক্ত চালাক না ভগবান চালাক ভক্ত কেন ভক্ত চালাক কেন রাধে রাধে একটু ছোট্ট দৃষ্টান্তের কথা বলছি এক বুড়িমার বয়স 60 বছর হরিবল হরিবল 20 বছর ধরে ভগবানকে ডাকছে হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও আচ্ছা মায়েরা কোনো ভক্ত যদি 20 বছর ধরে ভগবানকে ডাকে ভগবান কি না এসে থাকতে পারে বুড়িমা যখন ডাকছে হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও ভগবান এসে দাঁড়িয়েছে জিজ্ঞাসা করছে বল বুড়িমা বল তুই কী চাস হ্যাঁ ডাগলি বুড়ি বছর 20 বল বুড়ি তুই কি চাস বুড়িমা বলল আমি 3টি জিনিস চাই বলে কি কি না আমার ছেলের বিয়ে হয় নাই ছেলের বিয়ে দিয়ে দাও আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও আমি চোখে দেখতে পাই না ভালো করে আর আমাকে টাকা পয়সা সোনা দানার মালিক করে দাও ভগবান বলল ডাগলি বুড়ি বছর 20 শেষে তুই এই চাইলি বলে হ্যাঁ ঠাকুর আমার ছেলের বিয়ে হয় নাই বিয়ে দিয়ে দাও আমার চোখে দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও আর আমাকে টাকা পয়সা সোনা দানার মালিক করে দাও ভগবান বলল বুড়িমা তোকে 3টে দেবো না 1টা দেবো 3টে দেবো না বুড়িমা তখন বলে তোমায় আমি ডাকতেও ছাড়বো না আমি 3টেই নেব ভগবান কি করে বুড়িমা ডাকতেও ছাড়ে না বারবার ডাকে ভগবান না এসে থাকতে পারে না ছুটে আসে ভক্তের কাছে ভগবান শেষে বলল বুড়িমা শেষে তোকে একটা অপশান দিচ্ছি বলে কি না যা চাইবি 1টা চেয়ে নে বুড়িমা তখন মনে মনে ভাবছে আমি যদি বলি আমার ছেলের বিয়ে হোক তাহলে আমার টাকা পয়সা হবে না হ্যাঁ আর যদি আমার টাকা পয়সা হয় তাহলে আমার আমার কিছুই হবে না দরকার নেই আমি 3টে জিনিস নেব 1টা জিনিসের মধ্যে বলে হে গোবিন্দ তুমি 5 মিনিট বসো ভগবান বলছে 5 মিনিট কেন আমি 5 ঘন্টা বসতে পারি বুড়িমা তখন মাথা চুলকাচ্ছে হে গোবিন্দ কি চাইবে আমি এমন একটা জিনিস চাইবো 1টার মধ্যে যেন 3টে জিনিস পেয়ে যাই হে গোবিন্দ তুমি যদি যাও ডালে ডালে আমি যাই পাতায় পাতায় হে গোবিন্দ কি চাইবো কি চাইবো কি চাইবো কি চাইবো হে গোবিন্দ মনে পড়েছে আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই আসতে কিছু বুঝলেন মায়েরা আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই আচ্ছা সোনার খাট মানে কত টাকার মালিক বাবা রাধে রাধে ছেলের বিয়েও হলো নাতি নাতনিও হলো চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে পেল সুদ সমেলা আসদ পেয়ে গেল তাই শাস্ত্রে বলেন যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাই নারদ মুনি চতুরতা করলেন দেখুন নারদ মুনি কি করছেন ভোলানাথের কাছে গিয়ে বলছেন বাবা তোমাকে প্রণাম করলাম তুমি আমাকে আশীর্বাদ দিলে এখন মা যদি জানতে পারে নারদ এসেছিল আমার সঙ্গে দেখা না করে চলে গেছে তাহলে মায়ের মনে কত কষ্ট হবে তাই বলছিলাম বাবা শুধু ভেতরে যাব টুক করে মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে আসবো বলবো না কিছু ভোলানাথ বলছে নারদ আমার সতী আমার অর্ধাঙ্গিনীকে কিছু বলবে না তো দক্ষযজ্ঞের কথা বলছে না গো বাবা তোমার
সতী অর্ধাঙ্গিনীকে কিছু বলবো না বলবো না বলবো না। ভোলানাথের কাছে বলছে বলবো না বলবো না বলবো না, আর মনে মনে বলল বলবো বলবো বলবো। এবার নারদ মনে চলে গেলেন কোথায় ভেতরে, রাধে রাধে ভেতরে কে আছে লক্ষ্য করে দেখুন বাবারা। ওগো বসে আছেন দক্ষ বালা ত্রিনয়ন করে আলা, বসে আছেন দক্ষ বালা ত্রিনয়ন করে আলা, বসে আছেন দক্ষ বালা ত্রিনয়ন করে আলা, বসে আছেন দক্ষ বালা ত্রিনয়ন করে আলা। নারদ চলে যায় ত্রিনয়নী মায়ের কাছে, ত্রিনয়নী মায়ামার এই নারদ মহামুনি প্রণাম লো, হে দক্ষ বালা বসে আছেন দক্ষ বালা ত্রিনয়ন করে আলা, বসে আছেন দক্ষ বালা ত্রিনয়ন করে আলা। নারদ মুনি করিলেন প্রণাম, নারদ মুনি করিলেন প্রণাম। নারদ মুনি ভেতরে গিয়ে মা সতীকে প্রণাম করলেন, রাধে রাধে। আচ্ছা, মায়েদের কাছে একটা কথা শুনেছি, যদি বাবার বাড়ি থেকে একটা পাখিও আসে মনে হয় আদর করে যত্নে তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। তার নারদ মুনিকে দেখে সতী খুব আনন্দিত হলেন, বলে উঠে নারদ এতদিন পরে তুমি আমার কাছে এসেছো, তুমি তো ঢেকে জানে করে স্বর্গ মর্ত পাতাল আসা যাওয়া করো, বলো না গো আমার বাবার বাড়ির কোনো খবর আছে, আমার বাবা ভালো আছে, আমার মা ভালো আছে। ও বাবা, এখানেও দেখছি মেঘনা চাইতেই জল, বলছে মা তোমার বাবার বাড়ির সব খবর আমি জানি। হ্যাঁ, কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? বলছে মা তোমাকে বলবার আগে তোমার স্বামী ভোলানাথকে আমি বলে দিয়েছি, আর তোমার স্বামী বলেছে আমার সতী আমার অর্ধাঙ্গিনীকে যদি ওই তার বাবার ঘরের কথাগুলো তুই কোনো বলেছিস তোকে এই ত্রিশূল দিয়ে আমি এবার শেষ করে দেবে। কেন আমার বড় ভয় করছে মা, আমি আমি বলতে পারবো না যদি আমাকে ত্রিশূল দিয়ে শেষ করে দেয়। হরিবল হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা কীর্তনটা মন দিয়ে শ্রবণ করছেন শুনছেন, আচ্ছা আপনারা বলুন তো ভোলানাথকে এইরকম কোনো কথা বলেছিলেন নারদ মুনিকে? বিনয় করে বলেছিলেন যে নারদ আমার অর্ধাঙ্গিনী সতীকে দক্ষ যজ্ঞের কথা কোনো জানিও না, কোনো বলো না। কিন্তু মা গো, যারা সংসারে নারদ হয় না তারা একটু রংচং মাখিয়েই বলে, তাই অপরের কথা পরের কথা বিশ্বাস করার আগে ভালো করে যাচাই করে তারপর বিশ্বাস করবেন, তারপর সংসারটা বাঁধবেন। মায়েরা গৌর হরি বল হরি বল, রাধে রাধে। সাথে সাথে সতী বলছে নারদ আমার বাবার ঘরের কথা তুই যদি আমাকে না বলেছিস আমার নাম হচ্ছে ক্ষেপিচণ্ডী, আমি এমন অভিশাপ দেবো তুমি জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভস্ম হয়ে যাবে।
नारद मुनि समस्याय पड़े आछे कि करबे ना करबे बोललेओ विपद ना बोललेओ विपद बोलले शिवेर कोपानल और ना बोलले चंडी रसानल नारद मुनि बोलछे जा होय होबे एक काज करि बोले परे दौड़े पालिए जाब ओई बाबा भोलानाथेर संगे देखा करबई ना देखी बाबा आमार कि करे बोलछे मा तुम्हार बाबा दक्ष राजा बिराट एक यज्ञ आयोजन कर सबाई के निमंत्रण दिए एकमात्र तुम्हार स्वामी के निमंत्रण करनी मा तुम्हार स्वामी के निमंत्रण करनी तुम्हें निमंत्रण करनी कथा शुने सतीर मने खूब कष्ट हलो खूब दुख हलो अच्छा मायेरा আপনাদের বাবার বাড়িতে যদি কোনো যজ্ঞ হয় কোনো ভালো কাজ হয় কোনো পুণ্যের কাজ হয় যদি সবাইকে নিমন্ত্রণ করে আর বেছে বেছে যদি আপনাকে আর আপনার স্বামীকে নিমন্ত্রণ না করে কত কষ্ট হয় কত অপরাধ বোধ হয় সতী বলে উঠলে নারদ যাওয়ার সময় শুনে যাও নারদ আমার বাবা এত বড় যজ্ঞের আয়োজন করছেন আর সেই যজ্ঞে আমার স্বামীকে নিমন্ত্রণ করেননি আমাকে নিমন্ত্রণ করেনি তবু আমি যাব আর কেন যাব জানো আমার স্বামীকে ছোট করবার জন্য নয় আমি আমার বাবার কাছে জবাব চাইব কোন অপরাধে আমার শিবের মতো স্বামীকে নিমন্ত্রণ করেনি তিনি শিব সম্ম শিব চিরসুন্দর তাকে তিনি নিমন্ত্রণ করেনি আমি বাবাকে আরো জানাবো যে পৃথিবীতে যত যত যজ্ঞ হয়েছে শিববিহীন যজ্ঞ আজ পর্যন্ত হয়নি আর হবেও না নারদ চলে গেলে এদিকে ভোলানাথ মনে মনে চিন্তা করলেন কি হলো ব্যাপারটা কি হলো নারদ মুনি চলে গেল অথচ আমার সঙ্গে দেখা করে গেল না তার মানে কিছু একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে যা ভাবলাম ঠিক তাই আর এদিকে বেশ কিছুক্ষণ পরে বেশ কিছুক্ষণ পরে সতী এসে স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে ও গো স্বামী গো ও গো প্রাণ না ও গো প্রাণ তোমার বাবা যজ্ঞ করছেন আর সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছে সতে আমাকে নিমন্ত্রণ করেনি তোমাকে নিমন্ত্রণ করেনি সেই যজ্ঞে তুমি যাবে কি করে বিনা নিমন্ত্রণে তুমি যজ্ঞে অংশগ্রহণ করবে কি করে সতে তোমার যাওয়া হবে না আর সাথে সাথে সতী বলছে আমি যাব 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 ভোলানাথে যেতে যাবে না যেতে বাধা দিচ্ছে ত্রিশূল নিয়ে আটকাতে যাচ্ছে আর সতী বলে উঠলেন পারবে তুমি বাধা দিতে পারবে তুমি আমাকে আটকাতে পারবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি করলো দেখুন সতী ছিল এক হলো দশ দশ মহাবিদ্যা রূপ ধারণ করলেন শিব তখন কাকে বাধা দেবে কখনো দেখছেন কালী কখনো তারা কখনো ভৈরবী কখনো ধূমাবতী কখনো কমলা কখনো বগলা কখনো ছিন্নমস্তা এইভাবে যখন পরপর দশ মহাবিদ্যার উদাহরণ করলে তখন ভোলে বাবা বলে উঠলে সতী তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও তার আগে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপগুলো তুমি সম্মরণ কর সতী তখন রূপ সম্মরণ করে নিজের রূপে ফিরে এসে বলে উঠলে দেখতো আমি যখন ভালোই ভালোই বললাম বাপের বাড়িতে যাব তখন তুমি আমাকে যেতে দিলে না আর যেই আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপগুলো দেখালাম তখন বলছে যা আরে বাবা এমনিভাবে যাব কেন এতদিন পরে বাবার বাড়িতে যাব হ্যাঁ দু চারখানা গহনা দেবে ভালো শাড়ি দেবে তবেই তো যাব নাকি গো এটা হচ্ছে মেয়েদের
প্রাইমারির ডিমান্ড যখনই বাপের বাড়িতে যাবে তখন স্বামীর কাছে চাইবে স্বামী আমাকে একটা ভালো শাড়ি এনে দাও বাপের বাড়িতে যাব কোনো অসুবিধা নেই মা যদি স্বামীর সামর্থ্য থাকে তাহলে চাইতে পারো হয়তো স্বামীর সামর্থ্য নেই দেওয়ার মতো আর স্ত্রী যদি স্বামীর কাছে বারবার আবদার করে তাহলে সংসারে অশান্তি হবে ঝগড়াঝাটি হবে তাই গোর হরি বল হরি বল তাই সতী কী করলেন সুন্দর করে সে সুন্দর করে সাজছে হ্যাঁ সাজগুজ করছেন বাপের বাড়িতে যাবে আহা কৃষ্ণ এলো আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে 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 তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে হরি বল হরি বল হরি বল বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ভোলানাথ বলে উঠলেন সতী আমি তোমাকে খালি হাতে পাঠাবো না গো ভোলানাথ কি করলেন সুন্দর একটা লাল পাড় সাদা শাড়ি নিয়ে এসে মাকে পরিয়ে দিলেন পায়েতে আলতা পরিয়ে দিলেন সেটিতে সিঁদুর রাঙিয়ে দিলেন আচ্ছা মায়েরা যখন বাপের বাড়িতে যান তখন সাজগোজ করেন তো হ্যাঁ চোখে কাজল পরেন টোটোতে লিপস্টিক পরেন আর সেটিতে সিঁদুর পরেন তো তো সিঁদুর পরার একটা নিয়ম আছে সিঁদুর পরার একটা নিয়ম আছে মায়েরা ভালো করে জেনে নিন যখন বাড়িতে সিঁদুর অনেকে পরেন কী দিয়ে পরেন দেখবেন অনেকে চিরুনি দিয়ে পরেন আবার কিংবা লোহার কোনো জিনিস দিয়ে পরেন তাই তো কিন্তু সিঁদুর পরতে গেলে একটা নিয়ম আছে মা সীতা যখন স্মৃতিতে সিঁদুর পরতেন কীভাবে পরতেন
ভালো করে তাকান এদিকে এই দুটো আঙুলে করে সিঁদুর পরতেন এই আঙুলটার নাম হচ্ছে তর্জনী আর এই আঙুলটার নাম হচ্ছে মধ্যমা এই তর্জনী দিয়ে কোনো নারী যদি সিঁথিতে সিঁদুর পরে তার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে বন্টিংটা ভালো থাকে আর এই মধ্যমা দিয়ে যদি সিঁদুর পরে তার স্বামীর পরমায়ু বৃদ্ধি পায় দীর্ঘায়ু হয় তাই সীতামা যখন এইভাবে একদিন সিঁদুর পরছে এদিকে রামভক্ত হনুমান পেছন দিক থেকে এসে বলছে মা ওটা তুমি কি পরছো সীতামা বলে উঠে ওরে হনু এই জন্য লোকে তোকে বোকা বলে কোনো মেয়ে যখন সিঁথিতে সিঁদুর পরে ওটা তার মঙ্গলের ব্যাপার মাঙ্গলিক ব্যাপার তখন পেছন থেকে কোনো মেয়েকে পিছু ডাকতে নাই তুই আমাকে পিছু ডাকলি কেন হনুমান তখন লজ্জা পেয়ে বসে আর মা যখন সিঁথিতে সিঁদুরটা পরে নিল হনুমান ছুটে এসে মায়ের চরণে প্রণাম করে বলে উঠলেন মা তুমি সিঁথিতে ওটা কী পড়ছো ওরে বাবা হনু তোর প্রভুর একটু মঙ্গলের জন্য আমি একটু সিঁথিতে সিঁদুর পড়ছি সঙ্গে সঙ্গে হনুমান বলে উঠল তুমি সিঁথিতে লম্বা করে সিঁদুর পড়ছো কেন না এ জগতে যে নারী যত বেশি লম্বা করে সিঁথিতে সিঁদুর পরবে তার স্বামীর আয়ু তত লম্বা হবে তত দীর্ঘায়ু হবে আর যে যত খাটো পরবে তার স্বামীর পরমায়ু তত আমি আর বলছি না আপনার বুঝে নিন রাধে রাধে হনুমান চিন্তা করলো একটু সিঁদুর পরলে যদি আমার প্রভুর একটু মঙ্গল হয় তাহলে বেশি নিলে আমার প্রভুর বেশি মঙ্গল হবে তাই হনুমান কী করেছে পঞ্চাশ হাত দূরে গিয়ে সিঁদুরের কৌটাটা সারা অঙ্গে ঢেলে ওরে হনু এ তুই কি করলি সারা অঙ্গে সিঁদুরটা ছড়িয়ে নিলি পুরো কৌটাটার সিঁদুর তুই গায়ে ছড়িয়ে নিলি বলে মা একটু সিঁদুর পরলে যদি আমার প্রভুর একটু মঙ্গল হয় তাহলে বেশি নিলে প্রভুর বেশি মঙ্গল হবে নি তাই গৌর হরি বল হরি বল হরি বল তাই মা কী করেছে সুন্দর করে সেজে গুজে বাপের বাড়িতে যাবে আর ভোলানাথ বলে ওঠে সতী আমি তোমাকে বারবার নিষেধ করলাম তুমি আমার কথা শোনোনি আর ওইখানে যে তোমার দিদিগুলো আছে তোমার যে বাকি জামাই বাবু যারা আছে তারা আমার নামে অপমান করে কথা বলবে আর তুমি তো সতী নারী প্রাণের চেয়ে আমাকে বেশি ভালোবাসো তাই আমার অপমান তুমি সহ্য করতে পারবে না আচ্ছা মায়েরা সতী নারী কাকে বলে স্বামীর কখন কি লাগবে এনে দেওয়ার জন্য যে নারী সদা ব্যস্ত থাকে তাকে বলা হয় সতী নারী স্বামী চাইবে আমাকে এক গ্লাস জল এনে দাও স্ত্রী এনে জল এনে দেবে তাকে সতী নারী বলে না মা তাহলে সতী নারী কাকে বলে স্বামী চাইবার আগেই স্ত্রী বুঝে যাবে যে আমার স্বামী কী চাইছে আমার স্বামী কী দরকার স্বামীর কী প্রয়োজন এটা যে রমণী বুঝে যায় তাকে বলা হয় সতী নারী তাহলে সতী কাকে বলে আর অসতী কাকে বলে বলে তারাই সতী 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 যারা ভজে দুই পতি তারাই সতী তারাই সতী যারা ভজে দুই পতি তারাই সতী তারাই সতী যারা ভজে দুই পতি তারাই সতী তারাই সতী রাধে রাধে তারাই সতী তারাই সতী যাদের দুজন পতি আছে তারাই হচ্ছে সতী আচ্ছা মায়েরা কাদের কাদের দুটো পতি আছে একটু হাত তুলে দেখাতে পারবেন একটু হাত তুলে দেখান তো মায়েরা কাদের কাদের দুটো পতি মানে স্বামী আছে রাধে রাধে এখানে কারোর দুটো পতি নেই আচ্ছা মায়েরা হাত তুলতে পারছেন না আচ্ছা বাবারা এদিকে বাবারা বেশি বসে আছেন হ্যাঁ বাঁধের উপরে কয়েকজন বসে আছেন রাধে রাধে আচ্ছা আপনারা হাত তুলে দেখান তো কাদের কাদের ভাগ্যে পত্নী নয় পেত্নী জুটেছে পত্নী নয় পেত্নী জুটেছে পত্নী মানে একজন হাত তুলেছে বাবা যদি ঘর যান রক্ষে দেবে তো হ্যাঁ হরে কৃষ্ণ রাধে রাধে পত্নী মানে সহধর্মিনী যে নারী তার স্বামীকে ধর্মপথে যেতে সাহায্য করে তাকে বলা হয় পত্নী বা সহধর্মিনী আর যে নারী তার স্বামীকে ধর্মপথে যেতে বাধা দেবে তাকে বলা হয় পেত্নী হ্যাঁ একজন বাবা হাত তুলেছে খুব ভালো আর যারা হাত তুলেননি তারা চিন্তা করছে আমরা যদি হাত তুলে বলে দিই আমাদের ভাগ্যে পত্নী নয় পেত্নী জুটেছে হ্যাঁ সাইডে বসে আছে ইশারা করে বলছে চলো আজকে তোমাকে দেখাচ্ছি মজা একবার হবে হ্যাঁ একেবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়েছে রাধে রাধে তাহলে দুটো পতি কে কে
দুটো পতি কে কে বলে ঘরের পতি আর বাইরে পতি তারাই সতি ঘরের পতি আর বাইরে পতি তারাই সতি তারাই সতি ঘরের পতি আর বাইরে পতি তারাই সতি তারাই সতি ঘরের পতি আর বাইরে পতি তারাই সতি তারাই সতি রাধে রাধে ঘর বলতে কোন ঘর এই দেহ ঘরের ভেতরে যে পরমাত্মা রূপে গোবিন্দ আছেন তিনি হচ্ছে ঘরের পতি আর ইহ জগতে যার সঙ্গে আপনার বিয়ে হয়েছে তিনি হচ্ছে বাইরের পতি তাহলে এক গোলক পতি আর ইহ জগতের পতির এই দুই পতির যে সেবা করে তিনি হচ্ছে সতী নারী আর এদিকে ভোলানাথের অর্ধাঙ্গিনী সতী কি গো দুই পতির সেবা করে স্বামীর সেবা করে আর কে গো গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করে তাহলে দুজন পতি হলো না আপনাদের দুজন পতি আছে তো এবার হ্যাঁ ভগবানকে ভালোবাসেন না তাহলে দুজন পতি হলো তো নিতাই গৌর হরি বল হরি বল ভোলানাথ বলে উঠে সতী তুমি তো আমার অপমান সহ্য করতে পারবে না তুমি প্রাণের চেয়ে আমাকে বেশি ভালোবাসো তাই তোমার সঙ্গে দুজনকে পাঠাবো কারণ তুমি যদি কিছু অনর্থ করে ফেলো তোমার কে সামাল দেবে দুজন কে কে একজন হচ্ছে নন্দী আর একজন হচ্ছে ভেঙ্গি তাহলে নন্দী ভেঙ্গি চলেছে মায়ের সঙ্গে কোথায় মামার বাড়িতে হ্যাঁ দক্ষরাদার বাড়ি কোথায় গো সতীর বাপের বাড়ি কোথায় মায়েরা জানেন কেশপুর কেশপুরে রাধে রাধে হ্যাঁ নেড়া দেউলে আছে হ্যাঁ ওটা কি বলে কিসের মন্দির কামেশ্বরের মন্দির তাই তো ওটা তো নিজের বাড়ি হয়ে গেল তাই না আরে কৃষ্ণ কঙ্কল রাজ্যে হরিদ্বার মানে উত্তর ভারতে রাধে রাধে তাহলে সতী চলেছে বাপের বাড়িতে আর নন্দী ভেঙ্গি চলেছে কোথায় মায়ের সঙ্গে মামার বাড়ি আনন্দেতে চলেছে হ্যাঁ আনন্দেতে চলে মা বাবার বাড়ির পথে আনন্দেতে চলে মা বাবার বাড়ির পথে আনন্দেতে চলে মা বাবার বাড়ির পথে নন্দী আর ভেঙ্গি যায় মায়ের সাথে এই যে মায়েরা এখন নন্দী ভেঙ্গে দরকার আছে মা হ্যাঁ হাতে যদি একটা অ্যান্ড্রয়েড বড় ফোন থাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে বাপের বাড়িতে পৌঁছে যাবে একদম সত্যি কথা বলছি বাবা হ্যাঁ আগেকার দিনে বাসে ট্রেনে চড়লে দেখা যেত একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতো কি দাদা কেমন আছেন কোথায় যাবেন হ্যাঁ কী কাজ করেন সঙ্গে কে কে এসেছে আর এখন সিটে বসে থেকে কেউ কারোর সঙ্গে কথা বলে না শুধু এখন নন্দীরও দরকার নেই আর ভেঙ্গিরও দরকার নেই দেখিতে দেখিতে মায় আবার বাপের বাড়ি দেখিতে দেখিতে মায় কঙ্কলেতে গেল ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বল ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বল ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বল এবার সতী চলেছে কোথায় বাপের বাড়িতে আনন্দে আনন্দে কোলাহল চারিদিকে হই হই একটা ব্যাপার এদিকে দক্ষ রাজা দক্ষ যজ্ঞ যেখানে হচ্ছে সেই যজ্ঞ কুণ্ডের কাছে বসে হিসাব নিকাশ করছে কি কিসের হিসাব যাকে যাকে নেমন্তন্ন করেছে তারা তারা এসেছে কিনা হিসাব করছে কে কে এসেছে আর কে কে আসে নাই আর এদিকে সতী যেই না প্রবেশ করেছে এদিকে অন্যান্য বোনেরা দেখছে একে তো নেমন্তন্ন করেন বিনা নিমন্ত্রণে চলে এসেছে হ্যাঁ তাই হেসে হেসে বলছে কি রে সতী এত দেরি করলি তোকে মা কত ভালোবাসে তুই আদরের মেয়ে সতী তোর তো একটু আগে আসা উচিত ছিল হ্যাঁ একটু আগে আসা উচিত ছিল এত দেরি করলি রাধে রাধে টোন করে কথা বলছি এটাই হচ্ছে সমাজের নিয়ম সমাজের রীতি বাবা এই কথা শুনে সতী খুব কষ্ট পেলে কিছু বলল না আর এদিকে মা প্রসূতি দক্ষরাজার স্ত্রীর নাম হচ্ছে প্রসূতি প্রসূতি চিন্তা করছে সবাই এসেছে কিন্তু আমার আদরের মেয়ে সতী আসেনি যাকে আমি এত ভালোবাসি আমার আদরের মেয়ে সতী আসে নাই
তাই মন খারাপ করে বসে আছে আর যখনই দেখেছে সতী এসেছে আর ছুটে গিয়ে সতীকে জড়িয়ে ধরে বলছে ওরে সতী সতী তুই এসেছিস সতী সে কখন থেকে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে তুই আসবি তুই এসে আমার ষোলকলা পূর্ণ করে দিলি সতী হ্যাঁ রে সতী তুই এলি জামাই কই তাকে তো দেখছি না মা নেমন্তন্ন করেছ মা বলো মা বলো নেমন্তন্ন করেছ আমার স্বামী কি এমন অপরাধ করেছে মা বাবা আমার স্বামীকে নেমন্তন্ন করেনি মা আমাকে নেমন্তন্ন করেনি শোনো মা শোনো তোমাদের যজ্ঞে আমি ভাগ নিতে আসিনি যজ্ঞে অংশগ্রহণ করতে আসিনি শুধু বলতে এসেছি মা আমার স্বামী কি এমন অপরাধ করেছে তোমরা তাকে নিমন্ত্রণ করলে মাকে জড়িয়ে ধরে কাঁদছে সতী মাকে জড়িয়ে ধরে কাঁদছে আর মাও মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে এবার সতী জিজ্ঞাসা করছে মা যজ্ঞটা কোথায় হচ্ছে বলে চলে যাও ওইখানে যজ্ঞ হচ্ছে এবার সতী ধীরে ধীরে গিয়ে যেই গা যেই না যজ্ঞকুণ্ডের কাছে গিয়ে দাঁড়িয়েছে অমনি দক্ষ রাজা বড় বড় চোখ করে মেয়ের দিকে তাকিয়ে এ তো বিনা নিমন্ত্রণে চলে এসেছে এ তো বিনা নিমন্ত্রণে চলে এসেছে সেই জন্য বলি এত বড় বড় কথাগুলো কে বলছে এইবার শিব নিন্দা করতে শুরু করে দিয়েছে শোন সতী তোর স্বামীকে নিমন্ত্রণ করে নিবেশ করেছে যা যা পারবি তা করে নে আর শোন এখানে দেবতাদের ভোজন করাচ্ছি বুঝলি এখানে দেবতাদের ভোজন করাচ্ছি আর তোর স্বামীকে নিমন্ত্রণ করা মানে তো কতগুলো ভূতের ভোজন করা তোকে আমি গ্যারান্টি দিয়ে বলছি যেদিন আমি ভূত ভোজন করাবো সেদিন কাউকে নিমন্ত্রণ করি না করি তোকে আর তোর স্বামীকে নিমন্ত্রণ করব 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 বেটা শ্মশানে মশানে থাকে কাপড় পরতে মনে থাকে না সেদ্ধি ভাঙকে পড়ে থাকে এইভাবে সবার সামনে গালি গালাজ দিচ্ছে আর চিৎকার করছে আর মা সতী বাবার সামনে দাঁড়িয়ে বলছে বাবা আমি তোমার মেয়ে বাবা আমি তোমাকে জ্ঞান দেওয়ার জন্য আসিনি বাবা তবে এটা মনে রাখবে শিব মনে মঙ্গল শিব মনে কল্যাণ শিব মনে চেতনা আর যাকে তুমি অপমান করছো তিনি আমার স্বামী আমার পতি আর একজন সতী রমণী হয়ে সতী নারী হয়ে স্বামীর নিন্দা তোমার মুখ থেকে আমি শুনতে চাই না হ্যাঁ চলে যা এখান থেকে কে তোকে এখানে আসতে বলেছে বিনা নিমন্ত্রণে চলে এসেছি তোদের তো লাজ লজ্জা বলে কিছুই নেই শ্মশানে থাকে তোর স্বামী ভিক্ষি করে খায় তোদের আবার লাজ লজ্জা থাকবে কি করে সবার সামনে যেমন সবার সামনে যখন এইভাবে অপমান করছে গালি গালাজ দিচ্ছে সবাই তখন হাসাহাসি করছে কানা ঘুষু করছে হরি বল হাসি তামাশা করছে আর মা সতে কাঁপতে কাঁপতে পিতার চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বলে উঠে বাবা তুমি আমার স্বামীর নিন্দা করো না বাবা তুমি এভাবে আমার স্বামীর নিন্দা করতে পারো না বাবা ওগো পিতা নিন্দিও না শিবে তোমার অধোগতি হবে চরণে ধরিব বাবা পিতারে অধোগতি হবে শরণে ধরিব তব যিনি পশুপতি জগতের গতি যিনি পশুপতি জগতের গতি যিনি পশুপতি জগতের গতি যিনি পশুপতি জগতের গতি দেবাদিদে হবে দেবাদিদে হবে যিনি পশুপতি জগতের গতি যিনি পশুপতি জগতের গতি দেবাদিদে হবে
वैष्णव निंदा करो ना पीता 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 हाथी धोरी पाई पूरी वैष्णव निंदा करो ना पीता हाथी धोरी पाई पूरी वैष्णव निंदा करो ना पीता हाते धोरी पाए पोड़ी ओगो पति निंदा सदी अमार सुनीते नारी लो सुनीते नारी लो हा भोलानाथ भोलानाथ बोले यज्ञ कुंडी झाव दी निंदा सह्य करते ना पेरे सती से अग्निकुण्डर मध्य झाँप दिए प्राण विसर्जन कर ले समस्त देवतारा हाहाकार करे उठल हाय 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 माँ सती तार पितार अहंकारी रक्त एवं मांस देहटा के विनष्ट कर ले हाहाकार करे उठल नंदी हाहाकार करे उठल भेंगी माँ माँ बोले कांदते कांदते छुटे जाच्छे मायर काछे ओगो मा गो तुमी आमादेर छेड़े चले गेले गो मा तुमी বাবার কাছে গিয়ে আমরা কেমন করে মুখ দেখাবো মা তুমি আমাদেরকে বলে দাও মা তুমি আমাদেরকে বলে দাও কাঁদিতে কাঁদিতে নন্দী ভোলানাথের কাছে এলো ভোলানাথের কাছে পূর্ব বৃত্তান্তের কথা কহিতে বাবা সর্বনাশ হয়ে গেছে বাবা সর্বনাশ হয়ে গেছে তোদের মা কোথায় তোদের মা কোথায় বাবা আপনার শ্বশুর দক্ষ রাজা আপনার নামে যা ইচ্ছে তাই নয় অপমান করে কথা বলছিল আর আপনার অর্ধাঙ্গিনী আপনার অপমান সহ্য করতে না পেরে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে না হতে পারে না ভোলানাথ কি করলে জটা ছিঁড়ে ভোলানাথ মাটিতে আছাড়িল মাটিতে আছাড়িল আর তাহা হইতে বীরভদ্র কপট হইল ভোলানাথ মাথার জটা ছিঁড়ে যেই না মাটির মধ্যে আছাড় দিয়েছে অমনি বীরভদ্রের জন্ম হলো আর বীরভদ্র জন্মগ্রহণ করে বলে উঠলে প্রভু আমাকে কেন সৃষ্টি করলেন বলো বলো আমাকে কি করতে হবে কোথায় যেতে হবে চলে যাও ওই দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করছিল ওই যজ্ঞটাকে তুমি লন্ডভন্ড করে দাও তোমার মাকে যে তো মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যাও তোমার মায়ের প্রতিশোধ নিতে হবে বীরভদ্র ছুটে চলল সেই দক্ষ রাজার দক্ষ যজ্ঞটাকে লন্ডভন্ড করবার জন্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে বীরভদ্র প্রথমেই এসে কি করলেন না তিনি প্রস্রাব করে সেই যজ্ঞের আগুনটাকে নিভিয়ে দিলে বললেন তোমার যজ্ঞের মধ্যে মিনারেল ওয়াটার দেব না
টাইম কলের জলও দেব না, কোন জলও দেব না, একেবারে ডাইরেক্ট প্রসাব। কেন? এর কারণ কি? না, যে যজ্ঞের মধ্যে কোনো মঙ্গল কামনা যুক্ত থাকে না, সংসারে কোনো কল্যাণ কামনা যুক্ত থাকে না, সেটা শুধুমাত্র প্রসাব তুল্য হয়ে যায়, মার কিছু না। তাই তিনি প্রসাব করে যজ্ঞের আগুনটাকে নিভিয়ে দিলে সমস্ত দেবতারা ভয়ে ছুটিয়ে পালিয়ে যাচ্ছে। আর এদিকে বীরভদ্র ধীরে ধীরে গিয়ে কি করলেন, এক হাতে চুলের মুঠিটা ধরলেন দক্ষ রাজার, অন্য হাতে ওষিটা নিয়ে দক্ষ রাজার মস্তকটাকে ছেদন করলেন। একদিকে মুন্ডটা পড়ে গেল আর একদিকে দেহটা কাটা হয়ে পড়ে গেল। যেইটা মুন্ডটা কাটা হয়ে পড়ে গেছে অমনি দক্ষ রাজার স্ত্রী হচ্ছে প্রসূতি। প্রসূতি কর জোড়ো করে বলে উঠলেন, হে প্রভু, হে ভোলানাথ, হে কৃপাময়, হে দয়াময়, এ আপনি কি করলেন, এ আপনি কি করলেন, আমার স্বামীর প্রাণ আপনি কেড়ে নিলেন প্রভু, আমার স্মৃতির সিঁদুর আপনি পিড়িয়ে দিলেন প্রভু। আমি হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, প্রভু আপনি আমার স্বামীকে ফিরিয়ে দেন আমার কাছে। ওগো তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ ভগ ভগ তবে কেন যন্ত্র দাদা, তুমি যদি সকলিত তো মানিদা ভোগ ভোগ সকলিত তো মানিদা, তুমি যে পাব না তুমি যে বাসো না সকলিত তো মানিদা ভোগ ভোগ সকলিত তো মানিদা, তুমি যদি ভগবান তবে কেন যন্ত্র দাদা ভোগ ভোগ অনেকেই কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, কাছে যিনি বসে আছেন একটু জাগিয়ে দিন। রাধে রাধে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন অভ্যাসটা ভালো করুন, সংসারে থেকে অভ্যাসটা ভালো করবেন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সংসার থেকে সারাদিন যদি আপনি হরিনাম করেন তাহলে ঘুমের ঘরে আপনি হরিনাম করবেন, তাই না? হ্যাঁ, আর সারাদিন যদি এর সঙ্গে ওর সঙ্গে ঝগড়াঝাটি করেন তাহলে ঘুমের ঘরেও ঝগড়াঝাটি করবেন। আবার দেখবেন যে সারাদিন ফুটবল খেলে তার কাছে একবার শুয়ে দেখবেন কি অবস্থা হয়, ভোরবেলায় গোল ভেবে আপনার বুকে এমন তিনটা পাঁজর ভেঙে পড়ে থাকবে। অভ্যাসটা ভালো করুন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। যাদের হরিনাম করতে ইচ্ছা নেই তারা কি করবে বাবা, কি গো, হরিনাম শুনতে ইচ্ছা নেই, একবার দুবার বললে হবে না, বারবার বলতে হবে। হ্যাঁ, বারবার বলতে হবে, তবেই দেখবে হরিনাম করার ইচ্ছা কিন্তু আপনা আপনি চলে আসবে। তাই বলছে বারবার বলবে,
हरि बोल हरे कृष्ण जे मायरा घूमे जाच्छे तादेर जन्य बार बार हरिध्वनि दीते हबे नाले मायरा घूमिए पड़छे जे हरे कृष्ण जय राधे मागो शिवजी एमन एकजन भगवान जिनि अल्पेते सन्तुष्ट होये जान সেই জন্য ভোলানাথের আরেক নাম হচ্ছে আশুতোষ যিনি অল্পেতে সন্তুষ্ট হয়ে যান তার নাম হচ্ছে আশুতোষ হ্যাঁ শাশুড়ি মা এমন ভাবে ডাকছে নয়নের জল দিয়ে ভোলানাথ কি করলেন শাশুড়ি মার কথা মতো মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে দক্ষ রাজার প্রাণ দান করলেন বাবা প্রাণ তো দান করলেন এবার মুন্ডটা জোড়া লাগাতে হবে আর যেই না মুন্ডটা জোড়া লাগাতে যাবে এমন সময় আকাশবাণী হলো যে মুখেতে বৈষ্ণব নিন্দা করে কোন প্রসন্ন সেই মুখ তার কোনদিন হবে না নরমুন্ন কেউ যদি বৈষ্ণব নিন্দা করে থাকে তার মুখ কোনদিন আর নরমুন্ন হবে না মানুষের মুন্ন হবে না আর যজ্ঞের জন্য ছাগ বলি দেওয়া হয়েছিল একটা ছাগলের মাথা এনে সেই দক্ষ রাজার দেহের সঙ্গে জোড়া লাগিয়ে দেওয়া রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়ের একটু চিন্তা করে দেখুন তো জগতে এত প্রাণী আছে হাতির মাথা ঘোড়ার মাথা সিংহের মাথা হরিণের মাথা তা এত প্রাণীর মাথা থাকতে থাকতে ছাগলের মাথাটা পার্টিকুলার নির্বাচন করলেন কেন এর কারণ কি এর কারণটা যদি জানতে চান তাহলে ছাগল কি বলে ডাকে একবার মনে করে দেখুন তো মায়েরা বাবারা ছাগল কি বলে ডাকে এদিকে দু একজন মা করুন দেখবেন ভালো লাগবে রাধে রাধে ছাগল কি বলে ডাকে জোরে বলুন মে মে করে ডাকে এই যে ছাগল মে মে করে এর আক্ষরিক অর্থ কি না মে মানে হিন্দিতে মে মানে আমি মে মনে আমি মে এ কিয়া হো এটা আমি করেছি মে ও কিয়া হো ওটা আমি করেছি এই যে মে এ হো মে ও হো মে 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 অহংকারী লোক সব সময় বলে আমি আমি এখানে মন্দির তৈরি করবার জন্য 5 লাখ টাকা দান করেছি ওর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি 10 লাখ টাকা দিয়েছি আমি ওকে এটা করে দিয়েছি আমি একে এটা করে দিয়েছি তাই অহংকারী লোক সব সময় বলে আমি তাই আজ থেকে তুমি যে অহংকারী তার প্রতীক হিসাবে এই ছাগলের মাথাটাই নির্বাচন করা হলো সেই ছাগলের মাথাটাই জোড়া লাগিয়ে দেওয়া হলো তাহলে মাগো দক্ষ রাজার মাথাটা কিসের ছাগলের আর ভয় পেয়ে যখন স্তব স্তুতি করছে তখন ছাগলের মতো আওয়াজ বেরোচ্ছে আর যত যত মেয়েরা যজ্ঞ দেখতে এসেছিল সবাই হাসাহাসি করছে দক্ষ রাজার মেয়ে মেয়ে ডাক শুনে সবাই হাসাহাসি করছে রাধে রাধে ভগবান বলে উঠলেন দক্ষ রাজা দুঃখ করো না দক্ষ রাজা তুমি দুঃখ করো না ওই যে যত যত মেয়েরা তোমার মেয়ে মেয়ে ডাক শুনে হাসলো আজ থেকে তোমার ওই মেয়ে মেয়ে ধ্বনিটা পরিবর্তন হয়ে যাবে কোথায় না অনুধ্বনি রূপে আজ থেকে সমস্ত মঙ্গল কার্যে মায়েরা অনুধ্বনি দেবে তাহলে উলুধ্বনির সৃষ্টি কোথা থেকে আপনারা বুঝতে পারলেন হরি বল হরি বল উলু কথার অর্থ কি উ মানে রাধা লু মানে কৃষ্ণ আর উলুধ্বনি দেওয়া মানে রাধা কৃষ্ণের জয় ধ্বনি দেওয়া তাই মায়েরা একটু উলুধ্বনি করুন চলে হরি না Yeah.